নমস্কার, আমি এখন ভোট দিয়ে আসলাম। এখন পর্যন্ত আমি তো যা 7টায় গিয়েছিলাম, তো 7:05 আমি দিয়েছি। একটু মেশিন মানে ওনারা ঠিক করতে গিয়ে 5 মিনিট সময় লাগলো। আমি দেখলাম যে যা খবর আমার কাছে এসছে এখন পর্যন্ত, ভিভিপ্যাড একটা খারাপ হয়েছে এবং ইভিএম মেশিন খারাপ হয়েছে 3টা জায়গায় এখন পর্যন্ত যা খবর। হয়তো পরে আর খবরটা পাবো। এখন আমি বলবো, যারা ভোট দিতে আসছেন ওনারা তো সঠিকভাবেই দেবেন, এবং যারা এখনও আসতে পারেননি সকালবেলা, ওনারা নিশ্চয়ই 5টার মধ্যে সবাই ভোটটা যাতে সঠিকভাবে দেন। সেইভাবেই আমি সব নির্বাচক মণ্ডলীদের আবেদন করব যে আপনাদের ভোট আপনারা নিজের মতন করে খুশি মতন আপনারা দেবেন, ভয় পাবেন না, কোনো লজ্জা সেখানে নেই, সেইভাবে আপনারা ভোটটা দেবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখব। আচ্ছা, এখন অবধি কি শান্তিপূর্ণ আছে? এখন পর্যন্ত যা শুরু হলো এরকম কোনো এখন পর্যন্ত খবর আসেনি, কিন্তু 2 দিন আগে খবর যা পেয়েছি কোথাও কোথাও একটু ভয় হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। বিশেষ করে কমলপুর সাব ডিভিশনে একটু ভয় হুমকি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে, এরকম আমার কাছে খবর আসছে। কিন্তু এটা সিকিউরিটি আছে এবং জনগণ সচেতন, এখন ভয় দেখালেও যার যে অধিকার, ভোটের অধিকার, সেই ভোটাধিকার নিশ্চয়ই প্রয়োগ করবেন এবং ওনাদের পছন্দ মতন ভোট দেবেন।